হ্যালো ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড ইনকাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি হাজির হয়েছি আপনাদের সাথে একটি অনলাইনে ইনকামের টপিক নিয়ে, যে টপিকটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। সেটি হচ্ছে ব্লগিং থেকে আপনি কিভাবে ইনকাম করতে পারবেন। ব্লগিং থেকে মূলত আপনার ফ্রি ব্লগ বা ফ্রি ওয়েবসাইট থেকে আপনি কিভাবে ইনকাম করতে পারবেন এবং কতটা মাধ্যম থেকে ইনকাম করতে পারবেন। একটা কথা বলে রাখি, অনেকেই ব্লগিং বা এই ওয়েবসাইট এই পরিচালনার ক্ষেত্রে একটু ভয় থাকে এবং এখানে আগ্রহী হয় না, তার সেক্ষেত্রে তারা ডাইভার্ট হয়ে অন্য জায়গায় কাজ করতে চায়। যেমন হচ্ছে আপনার ডাটা এন্ট্রির কাজ, লিড জেনারেশনের কাজ, ডিজাইনিং এর কাজ। আসলে আমি যদি বলি, সব ক্ষেত্রেই আপনার বাধা আছে এবং কঠিন আছে এবং ধৈর্যের কাজ আছে। এছাড়া আপনি অনলাইনে যদি ইনকাম করতে চান বা অনলাইনে সফল হতে চান, এই কয়েকটা জিনিস ছাড়া আপনি পারবেন না। ধৈর্য আপনার লাগবে এবং বাধা সব জায়গায় আসবে। সুতরাং আপনার আগ্রহটা হচ্ছে মেন। আপনার যদি ব্লগিং এ আগ্রহ থাকে তাহলে এই ভিডিওটি আপনি দেখুন। আশা করি আপনার সেই আগ্রহটা আরো বাড়বে এবং আপনার মনের মধ্যে যদি কিঞ্চিত ভয়ও থাকে সেটাও আপনার কেটে যাবে, আপনার যদি শেষ পর্যন্ত আপনি ভিডিওটা দেখেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম আরো নতুন নতুন এবং ভালো ভালো উপকারী ভিডিও পাওয়ার জন্য। যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের অনুপ্রেরণায় আমার অ্যান্ড্রয়েড ইনকাম চ্যানেলটি দিন দিন এগিয়ে যাচ্ছে। ভিডিওর একদম বিস্তারিত বা টপিক, মেইন টপিক যেটা, সেটাতে যাওয়ার আগে আমি দুইটা ব্লগ সাইটের সাথে আপনাদের পরিচয় করে দিব। এটা দেওয়ার কারণটা হচ্ছে আপনাদের মনে যে ভয়টা আছে সেই ভয়টা দূর করার জন্য, যারা হচ্ছে বা আপনার মধ্যে যে সন্দেহ আছে সেই সন্দেহটা দূর করার জন্য। এইটা একটা ব্লগ, এটার নাম হচ্ছে শাউট মি লাউড। এটা ইন্ডিয়ান একটা ব্লগ এবং হচ্ছে উনিও ইন্ডিয়ান এই ভদ্রলোক। দেখেন উনি এই শুধুমাত্র ব্লগ সাইট থেকে যে কতভাবে ইনকাম করে এটা জাস্ট আমি আপনাদেরকে দেখাবো, এবং উনি যে টপিকগুলো শেয়ার করে, দেখুন, আই ওয়ান্ট টু স্টার্ট এ ব্লগ, মেক মানি ব্লগিং, লার্ন এসইও, কিওয়ার্ড রিসার্চ, এফিলিয়েট মার্কেটিং, এই জিনিস এই টপিকগুলোর উপর উনি এখানে আর্টিকেল দিয়ে থাকে এবং হচ্ছে কারেন্টলি ট্রেন্ডিং ওনার এই আর্টিকেলগুলির মধ্যে কারেন্টলি কী কী ট্রেন্ডিং আছে। আরেকটা জিনিস আছে, দেখুন, যে জয়েন শাউট ইউনিভার্সিটি কোর্স, এইখান থেকে উনি যেটা করে, উনি নিজে নিজে কিছু কিছু কোর্স ক্রিয়েট করেছে, যে তৈরি করেছে ভিডিও কোর্স এবং হচ্ছে আপনার থিওরিটিক্যাল। সো এই কোর্সগুলি উনি এখানে বিক্রি করে। এটার ক্ষেত্রে হয় কি, এই যে ওয়েবসাইটে আমরা যারা ভিজিটর আছি, ভিজিটর থেকে তো ওনার একটা অ্যাডের ইনকাম আছে, আরেকটা হচ্ছে যারা ওনার এখান থেকে কোর্স কিনবে এইটার একটা ইনকাম আছে। আরও কিছু ইনকাম আছে, সেটা হচ্ছে যে উনি ওনার যে টপিকগুলো আছে এটির উপরে বা ওনার যে জ্ঞান আছে সেই জ্ঞানগুলোর উপরে, সে বা যেটাতে দক্ষ আছে ওই টাইপের ওই সাবজেক্টের উপরে উনি যে বই লিখেছে, অনলাইন বুক, পিডিএফ বুক, এই বুকগুলো এখানে অ্যাড দেওয়া আছে এবং প্রত্যেকটা উনি দেখেন এখানে প্রাইসও দেওয়া আছে। এগুলো উনি এখানে বিক্রি করে। বিক্রি করার কারণে ওনার উনি ওনার এই ওয়েব পেজে বা এই ব্লগ সাইটের মধ্যে ওনার ব্র্যান্ডিং করতেছে, ওনার মার্কেটিং করতেছে এবং ওনার প্রোডাক্টই সেল করতেছে। সুতরাং উনি কয়েকভাবে ওনার এই সাইটটা থেকে উনি ইনকাম করছে এবং এইটার কারণে, এবং উনি যে ভালো ভালো কাজ করে সেটার কারণে উনি এই যে দেখেন, এগুলো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, এই ব্লগ সাইটের জন্য উনি এই চারটা অ্যাওয়ার্ডও পাইছে। সো এইটা একটা ব্লগ এবং এটা খুবই পরিচিত। আপনি যে যে কোনো টপিকে সার্চ দিলে আপনি মোটামুটি এদের একটা আর্টিকেল পেয়ে যাবেন। আরেকটা ব্লগ আছে যেটা হচ্ছে আমাদের দেশীয় ব্লগ, এটার নাম হচ্ছে techtunes.io। এটার আগে ছিল techtunesbd.com, এখন এটা আইও হয়েছে, কনভার্ট হয়ে। এইটা তো আপনার দেখেন, এটার মধ্যে দেখেন অসাম টিউনস আছে, চেইন টিউনস আছে, তারপরে স্পন্সর টিউনস আছে। এই যে স্পন্সর টিউনস যেগুলি, এগুলো হচ্ছে টাকা দিয়ে করা। তার মানে হচ্ছে এই এই যে ওয়েবসাইটটা আছে এখানে উপরে দেখুন যে এই যে এটা একটা অ্যাড আছে, এই অ্যাডটা হচ্ছে এই অ্যাড থেকে সে একটা ইনকাম পায়। এই ইনকামটা আসে হচ্ছে আমরা যারা ভিজিটর আছি, যত ভিজিটর যাবে তত এরকম অ্যাড আসবে এবং হচ্ছে ওনার এখানে একটা ইনকাম যোগ হবে। আরেকটা ইনকাম হচ্ছে এখানে স্পন্সর টিউনস, এই স্পন্সর টিউনস থেকে উনি ইনকাম পায়। আবার কিছু ইনকাম আছে এখানেও, যে ওই যে আপনার এই বিভিন্ন কোর্স বিক্রি করা, সেইটার ক্ষেত্রে আপনার এখান থেকে অনেকে ইনকাম তৈরি করে নেয়। সো এই জিনিসগুলো হচ্ছে মূলত আপনাদের সাথে শেয়ার করার জন্য, যে আপনি যদি একটা ব্লগ সাইট দাঁড় করাতে পারেন তাহলে আপনি ইনকাম আনতে পারবেন। আরেকটা টিপস আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে ব্লগ সাইট তৈরি করার পরে কিন্তু আপনার একটু একেবারে সাথে সাথে পপুলার হয়ে যাবে না, সারা দুনিয়ার মানুষ কিন্তু জানবে না। সেক্ষেত্রে আপনাকে যেটা আগে শিখতে হবে বা আপনাকে করতে হবে সেটা হচ্ছে এসইউটা আপনাকে অবশ্যই শিখে নেবেন। এসইউ যদি আপনি ভালোভাবে না শিখেন তাহলে কিন্তু আপনি ব্লগ সাইটটাকে আপনি র্যাঙ্কিংয়ে আনতে পারবেন না, কারণ আপনি যে আর্টিকেলগুলি লিখবেন সেগুলো যদি ফুললি এসইউ অপটিমাইজ করে না দেন তাহলে কিন্তু হবে না। সো এই জায়গাটাতে আপনাকে একটু ধৈর্য দিতেই হবে। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি আপনার এই ব্লগ সাইটটাকে মার্কেটিং করার জন্য আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম,
এগুলা কাজে লাগাবেন। একই সাথে যদি আপনি একটা ইউটিউবে চ্যানেল করেন, সেই চ্যানেলের মাধ্যমে আপনার এই ব্লগ সেটটাকে আপনি মার্কেটিং করতে পারবেন। সেক্ষেত্রে মানুষ একজন দুজন করে জানবে, ভিজিটে আসবে, আয়সা যখন আপনার এখানে ভালো টপিক দেখবে তখন তারাই হচ্ছে আপনার ব্লগটাতে কন্টিনিউ আসবে এবং কাউকে রেফার করবে যে ওই ব্লগে গিয়ে আমি ভালো কিছু জিনিস পেয়েছি, এরকম এরকম সবাই আসেন দেখেন। তাহলে হচ্ছে আপনার ধীরে ধীরে পারবে। যেমন এই যে টেক টিউনসটা, এটা কিন্তু একদিনে তৈরি হয় নাই, কয়েক বছর লাগছে এবং এটা অনেক বছর হয়েছে, এটা এখনো পর্যন্ত এটা বহাল তবিয়তে আছে এবং দিন দিন কিন্তু এটা ভালোর দিকেই যাচ্ছে। সেম ভাবে শাউট মি লাউডটাও, এইটাই আপনাদেরকে পরিচয় করে দিলাম এবং আপনাদেরকে অলরেডি দেখালাম যে তারা কয়টা ভাবে অলরেডি ইনকাম পাচ্ছে এখান থেকে। আরো কিছু ওয়ে আছে, যে ওয়েগুলো এখন আমি আপনার সাথে সাথে শেয়ার করব, যে আমি যেহেতু আমি সেগুলো শেয়ার করতে গেলে এই এক্সাম্পলগুলি দেওয়া লাগতো, সেখানে আমি আগে আপনাদেরকে এক্সাম্পলটা দিয়ে রাখলাম। আরেকটা ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে অনেকে হয়তো আপনাকে বলবে যে ব্লগিং করে, ব্লগিং থেকে বিভিন্ন মাধ্যমে আপনি প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন বা লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন, এইরকম মানুষের কথায় কান দিবেন না। কারণ আপনি রাতারাতি এসে কিন্তু আপনি হাজার হাজার বা লাখ লাখ টাকার ডলার ইনকাম করতে পারবেন না। আপনার হয়তো ইনকাম করতে 1 মাসও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে, 2 বছরও লাগতে পারে, এবং সেটা 5,000 হতে পারে, 30,000 হতে পারে, 50,000 হতে পারে, সেটা ডিপেন্ডস করবে আপনার কোয়ালিটির উপর, আপনার কন্টেন্টের উপরে। সুতরাং মানুষের কথা কান দিবেন না, আপনি যেটা চান সেভাবে আপনি করুন, তাহলে আপনার জন্য ইজি হবে। এইখান থেকে আমি কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে শর্ট মি লাউডের, যেটা হচ্ছে ব্লগ নিয়ে লিখেছেন উনি। উনি লিখেছেন যে আপনি যে ব্লগ সাইট তৈরি করবেন এবং সেটা আপনি কোন কোন ইয়ার উপরে, টপিকের উপর আপনি করবেন, যেমন আপনি এটার নিচটা কি নিবেন এবং হচ্ছে এটার ডেডিকেটেডলি লার্নিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন আপনি কতটুকু সময় এটাতে ব্যয় করতে পারবেন আপনার সেই ব্লগ সাইটের জন্য। আরেকটা হচ্ছে হাউ মাচ ট্রাফিক ডু ইউ ড্রাইভ টু ইউর ব্লগ, আপনি আসলে কতটুকু ট্রাফিক আনতে পারবেন সেটা ডিপেন্ডস করে আপনার আর্টিকেলের উপরে, আপনি কতটা জোরালো আর্টিকেল দিতে পারছেন। তারপরে হচ্ছে হোয়াট ডিজিটাল মার্কেটিং টেকনিক্স ডু ইউ ইমপ্লিমেন্ট, আপনি ডিজিটাল মার্কেটিং এসে আমি আপনাদেরকে যেটা বলেছিলাম যে আপনার এই ব্লগ সাইটটাকে মার্কেটিং করতে হবে, মার্কেটিং করার জন্য আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউটিউব এগুলোকে কাজে লাগাতে হবে, এইগুলো হচ্ছে উনিও এখানে শেয়ার করেছে। তারপর হচ্ছে যে 9টা মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন, সেই 9টা মাধ্যম এখানে আমি একটু আপনাদেরকে বলে দিই। যেমন হচ্ছে অ্যাড নেটওয়ার্ক, যেটা হচ্ছে আপনার অ্যাডসেন্স অথবা ইজুইক অ্যাডসেন্স, যেমন এই যে এই একটা অ্যাড, এটা কিন্তু আপনার অটোমেটিক অ্যাড, এটা কিন্তু অ্যাডসেন্সের মাধ্যমে, যে গুগল দ্বারা, দেখেন গুগল দ্বারা বিজ্ঞাপন এখানে লেখা আছে, বাংলা লেখাটা গুগলের কেটে গেছে, তার মানে এটা হচ্ছে অ্যাডসেন্স, এখানে করা আছে, অটোমেটিক এখানে ইনকামটা আসছে। সেকেন্ড হচ্ছে ডিরেক্ট অ্যাডভার্টাইজমেন্ট, ডিরেক্ট অ্যাডভার্টাইজমেন্ট কোনটা আমি আপনাদেরকে দেখেছিলাম যে এই যে স্পন্সর টিউনস আছে, এই যে স্পন্সর টিউনস এটা এক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট, এইখান থেকে একটা ইনকাম আসছে। তারপর হচ্ছে এফিলিয়েট মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং থেকে আপনি ইনকাম করতে পারবেন কয়েকটা ওয়েবসাইট থেকে, সেই ওয়েবসাইটগুলির নাম আমি বলে দিই। যেমন বাংলাদেশ থেকে আছে দারাজ আছে, বিডি শপ আছে, তারপর হচ্ছে বহুব্রীহি আছে, 10 মিনিট স্কুল আছে, তারপরে ইন্টারন্যাশনাল যদি আমি বলি তাহলে অ্যামাজন আছে সবচেয়ে পপুলার, আলিবাবা আছে, এদের এদের প্রোডাক্ট আপনি এফিলিয়েট মার্কেটিং করে বিক্রি করতে পারবেন আপনার ওয়েবসাইটের মধ্যে। যেমন আমি একটা যদি এক্সাম্পল দিই, এইখানে উনি যে এই যে প্রোডাক্টগুলি বিক্রি করতেছে এগুলো ধরেন এক্সাম্পল, এগুলো ওনার প্রোডাক্টটা অন্য কারো প্রোডাক্ট উনি সেল করতেছে ওনার ওয়েবসাইটের মধ্যে, তাহলে এটা এফিলিয়েট, এক ধরনের এফিলিয়েট, যে এগুলো সেল করে উনি কমিশন পাবে, কমিশন পেয়ে হচ্ছে ওনার ইনকামটা প্রতি মাসে হবে। দেন হচ্ছে নেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, নেটিভ অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে আপনার লোকাল অ্যাডভার্টাইজমেন্ট, যেটা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান আপনার ওয়েবসাইট খুঁজি কম টাকায় দিয়ে থাকে, অ্যাড দিয়ে থাকে, সেটা আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে করতে পারবেন। পেইড রিভিউজ বা স্পন্সর্ড পোস্ট আমি অলরেডি আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম, এই যে স্পন্সর্ড টিউনস অলরেডি লেখা আছে, এটা করে তারা হচ্ছে এখান থেকে ইনকাম করছে। যারা হচ্ছে এখানে স্পন্সর টিউন লিখছে তাদের কাছ থেকে তারা এখান থেকে টাকা নিচ্ছে, বা বিভিন্ন প্রতিষ্ঠান হচ্ছে স্পন্সর টিউনস করায়, তারা করি হচ্ছে টাকা নেয় যে তারা বলে যে আমার এই প্রতিষ্ঠানের সম্বন্ধে আপনার ওয়েবসাইটে কিছু লিখে দেন এবং একটা ব্লগ করে দেন যাতে আমার এখানে ভালো সেল আসে, এইরকম টিউনস করে থাকে। সো এটা করে হচ্ছে ইনকাম করা যায়। 6 নম্বর হচ্ছে সেল ডিজিটাল প্রোডাক্টস লাইক ইবুক, ব্লু প্রিন্টস, আমি আবার সেম এক্সাম্পলই দিব। যেমন হচ্ছে আপনার এই যে এখানে ইবুক গুলি উনি সেল করছে, আপনার নিজের যদি ইবুক হয় তাহলে হচ্ছে আপনার নিজের ইনকাম, যদি আপনার অন্য কারো হয়ে থাকে তাহলে এফিলিয়েটের মাধ্যমে আপনার কমিশন, সুতরাং এটাও আপনি করতে পারেন। তারপর হচ্ছে লঞ্চ অ্যান্ড অনলাইন কোর্স, অনলাইন কোর্সটাও আপনি এখান থেকে, আপনার যদি ধরেন আপনার ওয়েবসাইট আছে কিন্তু আপনি এফিলিয়েট মার্কেটিং বা ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি খুব দক্ষ, অথবা আপনি গ্রাফিক ডিজাইনার হিসেবে আপনি ভালো দক্ষ, অথবা ভিডিও কন্টেন্ট বা অন্য কোনো ক্ষেত্রে আপনি ভালো এক্সপার্ট, সেক্ষেত্রে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের বিভিন্ন পর্বের টিউটোরিয়াল করে করে আপনার এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সেল করতে পারেন। এটা আরেকটা ওয়ে আছে, এটা খুবই ভালো একটা ওয়ে এবং
এই ওয়েটা যারা বিশেষ করে টিচার, তারপর হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় প্রশিক্ষক, তারা এটা বেশি করে থাকে। যে 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 ব্যাপারে, যেমন ম্যাথের টিচার, সে বিভিন্ন ম্যাথের সলিউশন নিয়ে এক একটা টিউটোরিয়াল করে এখানে সেল করতে পারে। ইংলিশের যারা আছে তারা হচ্ছে আপনার বিভিন্ন গ্রামারের টিউটোরিয়াল করে এখানে সেল করতে পারে, এরকম অপরচুনিটি আছে। দেন হচ্ছে অফার অনলাইন কনসাল্টিং, এটা যদি একটু ডিফিকাল্ট, কারণ আপনি যদি এক্ষেত্রে কোনো ব্যাপারে খুব ভালো প্রসিদ্ধ জ্ঞানী না হয়ে থাকেন তাহলে এটা আসলে প্রযোজ্য না, সো এটা আপনার স্কিপ করতে পারেন। বাট আপনি যদি মনে করেন যে আপনি বা সেখানে আপনি কমফোর্টেবল তাহলে আপনি নিতে পারেন। 9 নম্বর হচ্ছে অফার সার্ভিস বেসড অন ইউর স্কিল, অফার সার্ভিসেস বেসড অন ইউর স্কিল, আপনার যে স্কিল আছে, যে ব্যাপারে আপনি খুব দক্ষ, সেক্ষেত্রে আপনি আপনার সার্ভিস ইয়া করতে পারেন। যেমন আপনি যদি লিড জেনারেশনে দক্ষ হন তাহলে আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড দিয়ে রাখতে পারেন যে আপনি আপনার যে কোনো কোম্পানির পক্ষে আপনি লিডের কাজ করতে চান, অথবা আপনি যে কোনো কোম্পানির পক্ষে আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে চান, অথবা আপনি টিউটর হিসেবে কাজ করতে চান, সেরকম সার্ভিস আপনি এখানে সেল করতে পারবেন। তো এই কয়েকটা মাধ্যম, এই নয়টা মাধ্যমে যে আপনার কর্তব্য তা না, এর মধ্যে আপনার যেটা আপনার কাছে ইজি মনে হয় সেটাই আপনি আপনি করতে পারেন আপনার ব্লগের জন্য। আশা করি আপনি প্রতি মাসে একটা ভালো ইনকাম আনতে পারবেন, তবে শুরুর দিকে না, কয়েক মাস বা বছর খানেক পরে আপনার যদি ওয়েবসাইটটা ভালো একটা র্যাঙ্কে আসে সেক্ষেত্রে আপনি করতে পারবেন। সো এই ছিল আজকে আমার ভিডিও, আশা করি এটি আপনাদের ভালো লাগবে। এবং ব্লগ সংক্রান্ত আপনাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে সেটি আশা করি দূর হয়ে যাওয়ার কথা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, যারা এখনো সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি আপনাদেরকে অ্যান্সার দিব। আশা করি সবাই ভালো থাকবেন।